বন্ধুরা, অমল আটকালে তোমাদের স্বাগতম। তোমরা যে পোর্ট্রেট দেখতে পাচ্ছ, এই পোর্ট্রেটটা আমি ক্যানভাসের উপরে সিল্কের সুতো বসিয়ে করেছি। তো এটাকে আমি কীভাবে করলাম তার ফুল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব। তো আমার সাথে তোমরা থাকো, চলো ভিডিওটা শুরু করে দিই। তো সর্বপ্রথমে তোমার ক্যানভাসের উপরে একটা আউটলাইন করে নিতে হবে, তোমার যে পোর্ট্রেটটা করবে তারটা আউটলাইন করে নিতে হবে। করার পর ফেভিকল আঠার দিয়ে তোমাদেরকে তুলির মাধ্যমে সেটাকে বসাতে হবে। এরপরে দেখো স্ক্রিনের মধ্যে তোমরা যে সুতো দেখতে পাচ্ছ, এই সুতোগুলো হচ্ছে সিল্কের সুতো। মানে সিল্কের যে শাড়িগুলো হয়, সেই শাড়ি তৈরি করার সময় যে সুতোগুলো ব্যবহার করে, সেই সুতোগুলো দিয়েই আমার এই পোর্ট্রেটটা করা। তো এগুলোকে তোমার কীভাবে ছোটো করবে, কীভাবে কাটবে সেটা তোমার দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথমে কী করবে, এগুলোকে একটা সিরিয়াল একটা আয়ত্তের মধ্যে নেবা, সুতোগুলোকে একটা পরিমাপ মতো নেবা, নিয়ে সেটাকে ছোটো ছোটো করে তোমার কেচি দিয়ে তোমার কাটতে হবে। তো কেচি দিয়ে এগুলো ছোটো করে কেটে এরপরে তোমার যেটা করতে হবে, এরকমভাবে তোমরা আঠাতে বসাবা। প্রথমে আউটলাইন করে নিয়ে ফেভিকল আঠাটাকে, আর ফেভিকল আঠা ইউজ করেছি এটার মধ্যে। তো ফেভিকল আঠা দিয়ে তোমার এগুলো বসাতে হবে। তো ফেভিকল আঠার দেওয়ার পরে তোমাকে সেটা তুলির মাধ্যমে তোমাকে আঠাকে চাইতে ছড়িয়ে দিতে হবে। আর তোমার যে আউটলাইনটা, যেই মাপে তোমরা করছো, যে আউটলাইনের বাইরে যেন আঠাটা না যায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার এটাকে ধাপে ধাপে করতে হবে, একবারে পোটা আঠা মাখিয়ে নিয়ে তারপর সুতো বসালে কিন্তু হবে না। যেখানে যেখানে করবে সেখানে খালি সেই জায়গাটুকুকে আঠা দিয়ে তারপরে তোমাকে সুতোগুলো বসাতে হবে। তো দেখো এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে সুতোগুলোকে আমি মিক্সিং করেছি। হ্যাঁ, দেখো এখানে আমি পাঁচটা কালার নিয়েছি, পাঁচজন কালার সুতো নিয়েছি। এই পাঁচটা কালারকে আমরা যেমন কালার মিক্সিং করি, রং মিক্সিং করি, সেরকমভাবে আমাদের সুতোটাকেও মিক্সিং করতে হবে। একদম লাইট কালার থেকে আমাদেরকে ডিপ কালার অবধি আসতে হবে। তো সুতোটাকে মিক্সিং করে করে আসতে হবে। তো কী মিক্সিং করবো, দেখো যদি সাদা কালার থেকে ডাইরেক্ট যদি আমি তুলে যাই হলুদ কালারে, তাহলে কী হবে, রঙের একটা দাগ পড়ে যাবে, যে এক জায়গায় সাদা এক জায়গায় হলুদ এরকম হয়ে যাবে। তো সাদা থেকে হলুদ যেটা কী করতে হবে, তা সাদা আর হলুদটাকে মিক্সিং করতে হবে। তো দেখো আমি মিক্সিং করছি। তো এভাবে প্রত্যেকটা কালার মিক্সিং করে করে আমাকে যেতে হবে। প্রথমত সাদা কালার নিয়ে এলাম, এরপরে যেটা লাইট ইয়েলো কালার সেটাকে নিয়ে তোমাদেরকে ঠিক এইভাবে মিক্সিং করতে হবে সুতোটাকে। আর এটা সিল্কের সুতো হলেই ভালো হবে, অন্য সুতো যদি নাও তুমি তা সেক্ষেত্রে কিন্তু মিক্সিং ভালো হবে না। তো সিল্কের সুতোতেই তোমাকে করতে হবে। তো এরকম দেখো এবার সাদা আর হলুদের মিক্সিং হয়ে গেল, লাইট হলুদের। এরপরে লাইট হলুদ আর ডিপ হলুদ যেটা আছে সেটাকে মিক্সিং করবো। তো এইভাবে মিক্সিং করার পর এবারে ডিপ হলুদ লাল আর লালটাকে মিক্সিং করব, তারপরে লালটা কালোটাকে মিক্সিং করব। এইভাবে করে আমাকে এই পাঁচটা কালারকে আমি নটা কালার বানাবো। দেখো এখানে এখানে দেখো চারটে কালার, পাঁচ নম্বর কালার। তো এইভাবে তোমাকে নয়খানা কালার বানিয়ে নিতে হবে, যেন একটার পর একটা তোমাকে একদম লাইট কালার থেকে আস্তে 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 একদম ডিপ হয়ে যেতে হবে। একদম সাদা থেকে কালো যেতে হবে, ঠিক এইভাবে কালারটা মিক্সিং করে করে। তো আমার এই পোর্ট্রেটটার মধ্যে আমি সেম এই প্রসেসেই করেছি। তো আশা করি যদি তোমরা এইভাবে যদি করতে পারো, তো তোমাদের পোর্ট্রেটটাও ঠিক আমার মতো সুন্দর হবে, আমার থেকেও হয়তো বেশি সুন্দর হতে পারে। এবার মেন ব্যাপার হচ্ছে, দেখো কিছু জিনিস থাকে যেগুলো ইউনিক হয়। তো আমার চেষ্টা থাকে এটাই যে আমি কিছু ইউনিক কিছু করে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, আর তোমরাও কিছু ইউনিক করো। তো এই যে পোর্ট্রেটটা আমি করছি, এটাকে আমার একটু অনেকটা সময় লেগেছে, এটাকে তোমার ধীরে ধীরে করতে হবে, প্রত্যেকটা আউটলাইন করতে হবে। এবার যে আউটলাইনটার মধ্যে তুমি করতে চাইছো, খালি সেইটুকুর মধ্যে তোমাকে আঠা ইউজ করতে হবে। এর বাইরে তুমি যদি আঠা ইউজ করো, তাহলে সেই জায়গায় যখন সুতোটা যদি পড়ে যায়, সুতোটা বসে পড়ে, তখন কিন্তু তুমি সেটাকে সরাতে পারবে না। আর সরালেও তোমার সেটা দেখতে সুন্দর লাগবে, সেটা দেখতে বাজে হয়ে যাবে। তো আমি সেম এভাবে করেছি, আমি ছোটো ছোটো স্টেপ ধরে ধরে আঠাটাকে বসিয়ে তারপর সুতোগুলোকে বসিয়েছি। আর এর জন্য আমি সোনা ইউজ করেছি, সোনা কাজে যে ব্যবহারের যে সোনাগুলো হয় না, সেই সোনা ব্যবহার করেছি এটাকে একটু সুবিধা করার জন্য। তো আমিও সেম ওরমভাবে কালারটাকে মিক্সিং করে করেই করেছি। হ্যাঁ, এবার কালারটাকে মিক্সিং করলে কী হয়, জিনিসটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে, বেশি দেখতে সুন্দর লাগে। আমরা যেরকম যখন কোনো কালার দিয়ে কোনো প্রিন্টিং করি, রং দিয়ে প্রিন্টিং করি, তখন আমরা যেরকম কালারটাকে মিক্সিং করি, হ্যাঁ সেম সেইভাবে সুতোটাকেও তোমাদেরকে মিক্সিং করতে হবে, মিক্সিং করে তোমাদের করতে হবে। ভিডিওটা
স্কিপ করো না, যদি স্কিপ করো তাহলে এর মধ্যে আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমরা মিস করে যাবে। ভিডিও দেখো। ভিডিওর এই জায়গাটাই আমি আলোটা অনেক বাড়িয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে একটাই, তোমাদেরকে আমি চুলের যে কালার মিক্সিংটা করছি সেটাকে ভালোভাবে দেখানোর জন্য। দেখো চুলে তুমি মানে লাইট কালার দেখতে পারবে, ডিপ কালার দেখতে পারবে। দেখো চুলের যে বাঁ পাশটায় সেখানটায় আমি প্রথমে ভেতর দিকটায় চুলের ভেতর দিকটা পুরো কালো কালার ইউজ করেছি, তার উপরে কালো আর লালটাকে মিক্সিং করে করেছি। তা কালো লালটা মিক্সিং করলে কি একটা খয়েরি কালার চলে আসে। আর ডান পাশে দেখো আমি এখানটায় মানে হলুদ কালার, লাল কালার আর কালো কালারটা মিক্সিং করে করেছি, যেন এখানটা লাইটটা বেশি পড়ছে চুলের। হ্যাঁ, আবার এবার তুমি দেখো মুখের যে কালার, যে মিক্সিংগুলো, যে একদম সাদা কালার থেকে আস্তে আস্তে কী হবে, আমি পুরো মানে কালো লাল আর সাদা যে মিক্সিংটা, মানে তোমার গলার দিকে দেখো, গলার দিকে আমি এখানটায় কালো লাল আর হলুদ মিক্সিং করেছি, মানে গলার এজাটা বেশি ডিপ কালার করার জন্য, মানে এখানটা ছায়া পড়েছে মুখের নিচটায়। তো কালার মিক্সিংটা তোমাদের সুন্দর করতে হবে। কালার মিক্সিং যদি সুন্দর না করতে পারো তাহলে কিন্তু তোমার যদি কোনো পোর্ট্রেট করবে সেই পোর্ট্রেটটা কিন্তু সুন্দর ফুটিয়ে তুলতে পারবে না।